হসপিটালে দেওয়ার জন্য একটু মানে শুকনা শুকনা থাকলে রুটি। ওরা এইদিক করে বসায় রাখা হয়েছে, এখনই চলে আসবে অ্যাম্বুলেন্স, কিন্তু ঘুমে কি অবস্থা! তাই না, বাজতে তোমাকে আদর করে দিচ্ছে, দেখছো খুশি হয়ে গেছে তোমার উপরে, তোমাকে রেখে চলে যাচ্ছে, আপুরও মন খারাপ হয়ে গেছে, আপুটাও কষ্ট পাচ্ছে। ওরা বসো না পাখি, সম্পর্ক এরকমই হয়, বোন সুস্থ থাকলে আজকে আরো কত ভালোবাসা থাকলো। শক্তি নেই আমার মেয়েটার, পায়েও শক্তি দিচ্ছে না, শরীরেও শক্তি, সব জিনিসপত্র নিয়ে বের হয়ে গেল, গাড়িতে আরো রেখে আসছে, এগুলো নিয়ে গেল, আমাদের গাড়িটা একটু সরিয়ে রাখছে এখানে অ্যাম্বুলেন্স। বাইরের দৃশ্য ফুল দেখি আজকে ব্লগটি শুরু করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ফুলের শুভেচ্ছা রইল। গাছের একটু দেখিয়ে দিলাম, আর এই যে আমার বাবাটা আমার সঙ্গে, যে দেখো হাই উঠাচ্ছে, নাস্তা করেছে, এখন দুধ খাওয়াই দেবো। সালাম দাও সবাইকে একটু, ভিডিওটা শুরু করে দাও। তাকাও এদিকে, তাকাই বলো, আর আর বলো তোমার মন খারাপ কেন? কোথায় যাবে ড্যাডি? হসপিটালে, আবার হচ্ছে, আবার হচ্ছে 165 দিন আমাকে রেখে যাবে। কেন যাবে সেটা বলো, তোমাকে কেন যাবে হসপিটালে, তোমাকে বাসায় রেখে হসপিটালে কেন যাবে, কাকে নিয়ে যাবে? আপিকে। তাহলে সেটা তো আপির জন্যই তো যাচ্ছে নাকি, আপিকে ভালো করতে যেতে হবে না, আপিকে বারবার ভালো করতে যাচ্ছে হসপিটালে। হ্যাঁ একদিন কেন, হসপিটালে তো অনেকবারই যেতে হয় বাবা। তোমাকে দুধ খাওয়াবো এখন, সারিমের নাস্তাও হয়ে গেছে, এখন দুধটা খাওয়াই নিব। না থাকতে তো হবে, না থাকলে আপু ভালো হবে? এই যে সব কাটাকাটি করে দিয়েছে শাশুড়ি মা, আমি সব রান্না করে নিচ্ছি, করলা ভাজি অলরেডি হয়ে গেছে, আর বেগুনটাকে ছোট ছোট করে কেটে এটা ভর্তার মতো করে নিলাম, মানে ভেজে নিলাম কাঁচামরিচ রসুন দিয়ে, এটাকে পরে চটকিয়েও, মানে কাঁচা পেঁয়াজ আর শুকনা মরিচ একটা দিয়ে সরিষার তেল দিয়ে চটকিয়ে ভর্তা করে নিব। এটা হচ্ছে লাউ রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে, এটা বাংলাদেশ থেকে আনা, সেই চিংড়ি মাছ এখনও আছে আমাদের ডিপে, সেগুলোই বের করে করে শুধু তরকারিতে দিয়ে দিই। তো লাউ চিংড়ি হচ্ছে আমার মেয়ের পছন্দের খাবার আজকে, কারণ শুনলেনি আমার ছেলের মুখে, সকাল সকাল একদম 8টার আগে কালকে অ্যাম্বুলেন্সে করে অস্ট্রিয়াতে যাবে, আবারও সেই ট্রিটমেন্টের জন্য। মেশিনটার পাওয়ার বাড়াই দিবে, ভালো হচ্ছে না মেয়েটার শরীর, কয়েকটা ভিডিওতেই তো বলেছি আপনাদের। এটা একটা ভাজি করব, হসপিটালে খাবার কিছু দিয়ে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি, ভাজি করব, একটু ডাল চচ্চড়ি করব, এরকম করে, ও সরি, কিছু কিছু রান্না করে দিব হসপিটালে। পাতাকপিটা একটু ভাপ দিতে হবে, পাতাকপি আলু আর বেগুন দিয়ে একটা ভাজি করে দিব হসপিটালের জন্য। তো সব কাজকর্ম, রান্না বান্না দেখি আজকে ব্লগটা শুরু করলাম, চারিদিকে এলোমেলো, এদিকে আবার কিছু কিছু কাটা করে, মানে কাটাকাটি করছি, সব জিনিসপত্র বের করেছি, রান্না করতে লাগলে একদম এলোমেলো হয়ে থাকে সব দিকে। একটু ভাত দিয়ে ঝরিয়ে নিয়ে তারপরে এই ভাজিটা করব, তারপরে ডাল চচ্চড়ি করতে হবে, রুটি বানাই দিতে হবে হসপিটালে, এখনও অনেক কাজ আছে, মেয়ের সব গোছগাছ করব, কিছুই করি নাই হসপিটালে, যা যা নিবে সেগুলোর গোছগাছও এখনও করা হয়নি, করে নিলাম এটা হসপিটালে দেওয়ার জন্য। একটু মানে শুকনা শুকনো থাকলে রুটি খেতে প্রবলেম হয়, যেহেতু রুটি দিব, আলু সেভাবে রেখেছি, তাই একটু দেখিয়ে দিলাম, আলুগুলো মজা একটু বেশি করে কিনে, আর বেশি করে কিনলে একটু কমেও পাওয়া যায়, এর জন্য বেশি করেই কিনেছিলাম আলুগুলো। তরমুজ কেটে নেব এখন গরমে, তরমুজ খেতে ভালো লাগে। রান্না মোটামুটি সব হয়ে গেছে, চাল ভিজিয়ে দিয়েছি, আধা ঘন্টা পরে ভাতটা রান্না করে নিব। এই যে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে, এখন লাস্টে শুধু ডাল চচ্চড়ি করে নিচ্ছি, সব মশলা দিয়ে মেখে দিয়েছি, পরে আবার তেলের উপরে দিব, তাহলে মজা হয় বেশি। এই তো গোছগাছ কটা মোটামুটি হয়ে গেছে, এদিকে ধোয়াধুই, পানিটা রেখেছি ডালের, এটা এখন গাছে দিব, ডালে দেওয়ার জন্য এগুলো কেটে রাখলাম, এখন এগুলো গুছিয়ে নিব, আর তরমুজটা ঝটফট কেটে নিব খাওয়ার জন্য, জবই দিতে হবে তরমুজকে, হবে না এভাবে। সারিম হচ্ছে এখন ফোন, তার কোনো কিছু শেয়ার করা হয় নাই, রান্না বান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া খেয়ে রেস্ট নিয়ে সারিমও আবার পার্কে যেয়ে ঘুরে আসলো,
আর এখন আমি গোছ গাছ করবো আমার মেয়ের জন্য, মানে হসপিটালে যাওয়ার কাপড় চোপড়। আর এই যে আম্মা হচ্ছে বসে বসে রুটি ইয়ে করে নিচ্ছে, এখন ছেঁকে নিতে হবে, বলে দেবে। এটা হচ্ছে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। সালিমের দাদিও বসে আছে, তরমুজ খাচ্ছে, টিভি দেখছে, সব কিছু এখন গোছ গাছ করবে, ওষুধপত্র মেয়ের, তারপরে হচ্ছে কাপড় চোপড়, ওর কাপড় চোপড়, সব কিছু মিলিয়ে আজকের দিনটা ভালোই ব্যস্ততাই গেল। আর এর জন্য কোনো কিছু পরে আর শেয়ার করা হয়নি। এখন এগুলো সব ঠিক করব, গোছাবো। মেয়ে অবশ্য শরীরটা আজকে ভালো যাচ্ছে না, মেয়ে একটু দুপুরে উঠেছিল খাওয়া দাওয়া খেয়ে, আবার ঘুমাচ্ছে। মেয়েরও কিছু কিছু কাজ আছে, সেগুলো করে দিতে হবে, নেল কেটে দিতে হবে, আনুষঙ্গিক আরও কিছু আছে হসপিটালে যাওয়ার আগে। আবার অনেক কাজ থাকে আর প্রস্তুতি থাকে, এই আর কি, যা কিছু একটু একটু টুকটাকি শেয়ার করতেছি আপনাদের সঙ্গে মেয়ের কাজগুলো। আর মেয়েকে যাওয়া পর্যন্ত হসপিটালে অনেকবার গেছে, অনেকবারই শেয়ার করেছি, দোয়া করবেন আমার মেয়েটার জন্য। আল্লাহ যেন এবার যে আবার আমার মাটাকে একটু ভালো করে দেয়। দুইটা তাওয়া দিয়েছি, দুই তাওয়াতে সুন্দর করে গরম করে নিলাম, আম্মা বানাই দিবে, আমি জলদি জলদি ছেঁকে নিব। দুই তাওয়াতে নেওয়ার কাজ চলতেছে, দুই তাওয়াতে, তাহলে জলদি জলদি হয়ে যাবে। আর আম্মা এই যে এখানে বানাই নিচ্ছে, এভাবে গোল করে নিয়েছে, তাহলে জলদি জলদি বানানো হয়ে যায়। তাড়াতাড়ি ছাঁকা হয়ে যাবে, অনেকগুলো বানানো হয়ে গেছে, এদিকে ছাঁকাও হয়ে গেছে, আর এদিকে আমি ভেজে নিচ্ছি দুই তাওয়াতে তাড়াতাড়ি করার জন্য। সকাল উঠে গেছি, সব গোছ গাছ করে নিলাম, যেগুলো রান্না করেছিলাম রান্নাগুলো এখানে সব ভরে রেডি করে নিলাম, কাপড় চোপড় সব রেডি। মেয়েকে এখন উঠিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসবো, রাতে শরীরটা খারাপই গেছে, এগুলো শুকনো খাবার দিয়েছি। যে ব্যাগে এখন আরও কিছু দিয়ে ব্যাগ গুছিয়ে দিচ্ছি, এই যে ব্যাগ, ওর খেলনা, কাপড় চোপড়, আরও কিছু কাপড় ভরতে হবে, ওষুধপত্র, এগুলা সব ওষুধ ওষুধ, এই তো সব গোছ গাছ শুরু করে দিয়েছে যাওয়ার জন্য। এটা পুরো রেডি করে বসায় রাখা হয়েছে, এখনই চলে আসবে অ্যাম্বুলেন্স। কিন্তু ঘুমে কি অবস্থা, একদম ঘুমে থেকে জোর করে টেনে উঠানো হয়েছে, খাওয়া তো খাই নাই কিছু, শুধু ওষুধ খেয়ে কোনো রকম জামা চেঞ্জ করে ফ্রেশ করিয়ে বসানো হয়েছে জোর জবরদস্তি করে। হ্যাঁ, তো তাকাও তো এদিকে, সবার কাছে একটু দোয়া চেয়ে নাও তো, আল্লাহ যেন এবারও রহম করে। প্রতিবার তো শুধু আশায় বুক বেঁধে, মানে বুক বেঁধে থাকে যে প্রতিবারই ভালো হয়ে যাবে, অস্ট্রিয়াতে গেলে এবারও তাই আশা করতে তো হবেই। এবার যেন আবার আমার মাটা যেটুকু প্রবলেম আসছে সেই প্রবলেমটা পুরোপুরি সেরে আসে, তাই না? দোয়া চেয়ে নাও সবার কাছে, আঙ্কেল আন্টিরও তো অনেক দোয়া করে আমার মার জন্য। বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখাই আপনাদের। এই যে সব লাগেজ তো গোছাই রাখলাম এখানে, আরও একটা লাগেজ হয়েছে, দুইটা লাগেজ হয়েছে, খাবারের লাগেজ, কাপড় চোপড়ের লাগেজ, তারপরে একটা রাইস কুকার। আর এত ঝুমঝুম বৃষ্টি শুরু হয়েছিল, এখন তাও একটু ঝুমঝুম বৃষ্টিটা কমছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল এতক্ষণ। এখন অ্যাম্বুলেন্সের ওই ইয়েটা ভিতরে নিয়ে এসে নিবে আমার, ভিতরে ঢুকিয়ে নিতেই কষ্ট হবে আর বৃষ্টির মধ্যে ওই বেডটা নিয়ে আসতে, তো চলে আসবে 10 মিনিটের মধ্যে। উঠে গেছে আপু যাওয়ার বিদায় দিতে, এখনও 8টা বাজে নাই, তারপরে উঠে গেছে আমাদের সব কাজকর্ম সব। আপুকে দোয়া করে দাও ভালো করে, বলতেছে আপু এখানে একটা কিছু ভুলে গেলা, আপু এখনো যায় নাই, আপু যাবে, আপুই তো এখানে রয়ে গেছে, ও দোয়া করতেছে আমার বাবা। তা জানো তুমি সব জানো, প্লিজ আল্লাহ
সুন্দর করে দোয়া করো। এদিকে আসো, আপুর দিকে এদিকে আসো, এখানে দাঁড়াও। প্লিজ নরমাল বানাও আল্লাহ, প্লিজ 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 আল্লাহ নরমাল বানাও, প্লিজ রহমত করো, আল্লাহ অনেক রহমত করো। আপুর এখানে আসো, কাছে আসো, আল্লাহ অনেক রহমত করো, এখানে আসো, আপুর কাছে আসো, তো আপু ভালো হয়ে যায়। আমার বাবাটা, আমার বাবাটার দোয়া যেন আল্লাহ কবুল করে নেয়। বাবাটা সুন্দর দোয়া করে দিলে আপুকে, এবার আর আল্লাহ রহমত করবেই আমার আপু, মানে কথা শুনবে আমার সালিমে, তাই না? আজকে তোমাকে আদর করে দিচ্ছে, খুশি হয়ে গেছে তোমার উপরে, তোমাকে রেখে চলে যাচ্ছে, আপুরও মন খারাপ হয়ে গেছে, আপুটাও কষ্ট পাচ্ছে। ওরে আমার সোনা পাখি, ভাই বোনের সম্পর্ক এরকমই হয়, বোন সুস্থ থাকলে আজকে আরো কত ভালোবাসা থাকতো, ভালোবাসাটা আর তো প্রকাশ করতে পারে না। হ্যাঁ, সারিমকে কত আদর করতো আপি, আপি সব আবদার পূরণ করতো সারিমের, আর সারিমকে কোনো বকাই দিতে দিত না আমাকে, তাই না? সারিমকে বলে শুধু আম্মু বকা দেয়, আম্মু বকা দেয়। অনেকক্ষণ ভিডিওটা করে রাখলাম, এটা একটা স্মৃতি হয়ে থাকবে ভাই বোনের যে আদর ভালোবাসা, পরে দেখবে সারিম বড় হয়ে, তাই না? বাবা, লক্ষ্মী বাবা, সালিম যেরকম দোয়া করে দিল ওরকম আপনারাও দোয়া করে দিন আমার মাটাকে, প্রতিবার তো আশা বেঁধে থাকে ভালো করে দিবে আল্লাহ আমার মাটাকে, আর প্রতিবার হসপিটালে গেলে একটা আশা মনের মধ্যে থাকে। দাঁড়াও, এদিকে আসো, তুমি এদিকে আসো, মাম্মা শক্তি নেই আমার মেয়েটা, পায়েও শক্তি দিচ্ছে না, শরীরেও শক্তি নেই আমার মাটা, উঁচা করে দাও। হ্যাঁ, শোয়ানো তো বড় হয়ে গেল, এদিকে শোনো, যাবে আপু, যাবে আপু, একদম ঘুমিয়ে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তোমার ড্যাডি কই, তুমি কই গেলা ঘরে? কষ্টই হয়ে যায় দরজা দিয়ে বের করতে, তো জিনিস বাইরে, আর তাও তো একতলা বাসা দেখে এটা সম্ভব, এর জন্য তো আমরা বাসা পাই কিন্তু নিই না বাসা, উপরের বাসাগুলো তো মেয়েকে বের করতে কষ্ট হয়ে যাবে। ওরে আমার সোনা, দুই দিন পর দেখা হবে, আল্লাহ হাফেজ দিচ্ছে, দুই দিনের মধ্যে চলে আসবে। ওই স্যান্ডেল সব উপরে রেখে দিস, সব জিনিসপত্র নিয়ে বের হয়ে গেল, গাড়িতে আরও রেখে আসছে, এগুলো নিয়ে গেল, আমাদের গাড়িটা একটু সরিয়ে রাখছে এখানে অ্যাম্বুলেন্সটা রাখার জন্য। এই যে আমার মাটা, আল্লাহ যেন এবার আমার মাটাকে আবার রহমত করে, সবাই অনেক অনেক বেশি দোয়া করে দিবেন, আমাদের দোয়ার সাথে আপনাদের দোয়াটাও সামিল থাকলে আমার মাটার জন্য সবার দোয়ায় আল্লাহ অবশ্যই রহমত করবে। এবার আরও একটাও সারলো না, অপারেশন দুই তিনটা করলো আমার মেয়েটার, তারপরেও মেয়েটা ভালো হচ্ছে না, মেয়েটার ভাগ্যে কী আছে যে তার সাথে আমাদেরও ভোগান্তি, কিংবা এই যে হসপিটালে একদম বাসা বাড়ি হয়ে গেছে, প্রতি মাসে মাসে হসপিটালে থাকা একটা কষ্ট। ভালো হোক, আর একটু আবার বলে দাও, দোয়া করে দাও, আল্লাহ শোনে ভালো করে, তাই না? আমার বাবাটা সুন্দর করে দোয়া করে দিছে আপনির জন্য, চলে গেল আমার মেয়েটা, আল্লাহ যেন এবার আর আমাদের নিরাশ করে না, সেটাই দোয়া চাই আপনাদের কাছে। চলো আমরা এখন নাস্তা করে তারপর একটু রেস্ট নিয়ে নিই, বৃষ্টি কমেছে, আবার একটু গুড়ি গুড়ি করতেছে, আল্লাহ
আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই আমার মাটার জন্য দোয়া করবেন, কি আপডেট সব কিছু তো জানাবো অবশ্যই, কারণ আপনারা এত দোয়া করেন আমার মেয়েটার জন্য। হসপিটালে ডক্টররা কি ট্রিটমেন্ট দিচ্ছে, কিভাবে করছে, সব কিছুই শেয়ার করব আপনাদের সঙ্গে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার মাটার জন্য অনেক অনেক দোয়া করবেন। সালিম একটু আল্লাহ হাফেজ করে না তো মাম্মা, মাম্মা এই যে একটু আল্লাহ হাফেজ দিয়ে দাও, আপুকে দোয়া চাই, আল্লাহ হাফেজ দিয়ে দাও। সবাই বেশি বেশি করে দোয়া করো আমার আপুর জন্য, সবাই বেশি বেশি আমার দোয়া করো আপির জন্য। আমি জানি দেখি আমার আপি ভালো হোক, ওকে আই তো ড্যাডির জন্য, ড্যাডির জন্য দোয়া করো। যদি হচ্ছে আপি তোমাকে জানায় তাহলে হচ্ছে, তাহলে হচ্ছে খালি হচ্ছে বেডে রেস্ট করতে দাও, পরের ভিডিওতে আবার আপিকে শেয়ার করবো আপনাদের সঙ্গে। আল্লাহ হাফেজ। আপির জন্য হচ্ছে টিপস নিয়ে আসবে, আপুর জন্য টিপস নিয়ে আসবে, ওকে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।